আসসালামু আলাইকুম। যাই হোক, হ্যাঁ ভাই, তাইবুল সাহেব আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। জি, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আপনারা কি পরকাল, পরকালে বিশ্বাস আমি করি না, কিন্তু কিয়ামত রিলেটেড কি কিছু কথা বলতে পারবেন আমাকে? কিয়ামত হবে নাকি, মানে বা পরকালে আপনি বিশ্বাস করেন না, কিন্তু কিয়ামত হবে কিনা এটা আপনি জানতে চাচ্ছেন, মানে হ্যাঁ হ্যাঁ, কিয়ামত মানে রিলেটেড হঠাৎ জিনিস করে জানতে হবে চাচ্ছেন। নাকি 10টা আলামত এরকম আসবে, আপনাদের যুক্তিটা জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, আপনি কি আপনি পরকাল বিশ্বাস করেন না, কিন্তু কিয়ামতের মানে কিভাবে হবে, হঠাৎ করে হবে নাকি আস্তে আস্তে হবে, এটা আপনি জানতে চাচ্ছেন। জি জি ভাই, আচ্ছা এটা তো খুবই ইন্টেলিজেন্ট প্রশ্ন। ফারাজ ভাই, আপনি কথা বলেন। আপনার, আমার মনে হয় না আপনার মানে কিয়ামত নিয়ে আপনি যদি মানে করে থাকেন, কোনো ধরনের টেনশন করে থাকেন যে কবে কিয়ামত হবে এবং কিয়ামত সম্পর্কে আপনার প্রিপারেশন নেওয়া উচিত কিনা, তবে আমার মনে হয় যে আমার ওই সময় আসে নাই। কিয়ামত হইতে হলে তো কিছু নিদর্শন, আপনার মানে স্পেসিফিক কিছু নিদর্শন দিয়ে করতে হবে। ফর এক্সাম্পল, ইসলামিক কিয়ামতের কথা বলতেছি আমি, যে ঈসা আলাহি সাল্লাম আসবে, ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধ হবে, ইমাম কোন একটা ইমাম বলে আবার আসবে, এবং আরো বিশাল যুদ্ধ হবে, 90% মানুষ মারা যাবে, আবার ইয়ে হবে, এরকম তো মানে সরি ফর মাই ওয়ার্ড, এরকম তো অনেক কিছুই হবে, আর ছবি তো অনেক কিছুই লেখা আছে, এবং মোহাম্মদ তো মানে কিয়ামত সম্পর্কে এক এক সময় এক এক ধরনের কথা বলতো। তো আমার মনে হয় না একজন ইন্টেলিজেন্ট পার্সন হিসাবে, আই হোপ আপনি একজন শিক্ষিত একজন ইন্টেলিজেন্ট পার্সন, একজন ইন্টেলিজেন্ট পার্সন হিসাবে 1400 বছর আগের কোন এক যে কোনো এক ব্যক্তি, যে কোনো এক ব্যক্তি কি বলে গেছে উইদাউট এনি এভিডেন্স, তার কথা নিয়ে টেনশনে পড়ে থাকার কোনো রিজন আছে বলে আমি মনে করি না। সে যদি নিজেই এভিডেন্স দিয়ে না থাকে, তাহলে তার কথা নিয়ে কোন প্রিমিটিভ কেভম্যান কবে কি দাবি করে গেছে ওটা দিয়ে আপনি টেনশন কেন করবেন? ডু ইউ থিঙ্ক এটা ওয়ার্থ ইট? আচ্ছা, আমি তাহলে কয়েকটা মানে হাদিস একটু দেখা ফেলি, যেহেতু সুযোগ পাওয়া গেল, সেহেতু কয়েকটা হাদিস দেখা ফেলি। আপনি একটু দেখেন তো যে এই হাদিসটা আপনি একটু পড়ে আমাদেরকে শোনাতে পারেন কিনা। তাইবু, সহি মুসলিমের 7140 নম্বর হাদিস এই। আচ্ছা দাঁড়ান, এটা না, আচ্ছা এটা এটা এখান থেকে পড়েন, কিয়ামত নিকটবর্তী হওয়া। হ্যাঁ, এই হাদিসটা আগে একটু পড়েন, 7140 নম্বর হাদিস, এটা একটু পড়ে শোনান একটু আমাদেরকে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি, এই দুটির মতো। রাবি বলেন, এই সময় তিনি তার শাহাদাত এবং মধ্যমঙ্গল, আসলে ভাই আমি এগুলো বুঝি না, মানে কিয়ামত আপনাদের যুক্তিটাই জানতে চাচ্ছিলাম, আমি তো নবীজির কথা জানতে চাচ্ছি না, কি হঠাৎ করে হবে নাকি আরো অনেক সময় পাবো, এই ধরনের না যুক্তি না, নেই, আগে তো আমরা ইসলামের মানে কেয়ামত জিনিসটা তো ইসলামের মোটামুটি ইসলামেরই মানে কনসেপ্ট, কিয়ামত তাই না? ইসলাম ছাড়া কি অন্য কোথাও এগুলো নেই, কিয়ামত রিলেটেড কিছু কথা নাকি, আমাদের তো জানতে হবে যে কিয়ামত বলতে আপনি মানে বোঝাচ্ছেনটা মানে কি। পৃথিবী, আমি 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 বলতে চাচ্ছি যে ধ্বংস হওয়াটা আর কি, মানে ধ্বংসটা কবে, আপনাদের কি কোনো মানে এই ব্যাপারে কোনো কিছু ও যুক্তি আচ্ছা আছে? আচ্ছা, তাহলে তো আপনি সেইটা বলতেন, তাহলে তো সেটা আমাদের বলবো, আলোচনাটাই আমার অন্যরকম তো হতো। অন্যদিকে চলে গেছিলাম, কিয়ামত বলতে তো পার্টিকুলারলি জি ইসলামিক, বুঝতে পারলাম, যে ইসলামিক যে পৃথিবীর ধ্বংস করার বিষয়টা এবং আপনাদেরকে আবার মানে পুনর্জন্ম জন্ম দেওয়ার বিষয়টা, ওটা ওইটা তো চলে আসে। আপনি তো ওটা কথা বলতেছেন, আপনি আপনি তাহলে ইয়ে নিয়ে পড়তে পারেন, আপনি তাহলে পৃথিবী কিভাবে ধ্বংস হবে এটা সম্পর্কে প্রেডিকশন আছে, এগুলো এগুলো পড়ে দেখতে পারেন। মহাবিশ্বের এটার ধ্বংস, জন্য যথেষ্ট সময় এখনো আছে, কয়েক বিলিয়ন বছর আসলে আছে আপনার কাছে, টেনশনের কোনো কারণ আমি দেখছি না। সূর্য নামক যে নক্ষত্রটা আছে সেটা ধ্বংস হতে আরো মানে কয়েক বিলিয়ন বছর লাগবে, কয়েক বিলিয়ন বছর পর্যন্ত মানব জাতি, মানব প্রজাতি টিকেও থাকবে না, মানব প্রজাতি মানে কয়েক বিলিয়ন বছর মানে এটা আপনি কি বুঝতেছেন, কয়েক বিলিয়ন জি বছর জি মানে জি মানে অনেক এটা অনেক, সংখ্যাটা কি কি বিপুল জি পরিমাণ, মানে জি আমাদের মানব জাতি মানে পৃথিবীতে পৃথিবীতে মানব জাতির জন্ম মানে ইয়াই হচ্ছে কি মনে করেন কয়েক লাখ বছর, তাই না? জি জি মানব জাতির উৎপত্তি হয়েছে কয়েক লাখ বছর, সেখানে বিলিয়ন বছরের হিসাব, বিলিয়ন বছর পর্যন্ত পৃথিবী টিকে থাকবে এবং সূর্য টিকে থাকবে, সূর্য মানে একটা হিসেব পরিণত হবে না, একটা ব্ল্যাক হোলে পরিণত হবে না, আপাতত সেই কোনো সেরকম কোনো সম্ভাবনা কেউ কোথাও বলছে না, তো সেই রকমের। এবং সূর্যটা যদি ধ্বংস হয়ে যায় তাতেও কিন্তু মহাবিশ্বের আসলে আদৌ কিছু যাবেও আসবে না, তাই না? জি সূর্য একটা অত্যন্ত ক্ষুদ্র একটা নক্ষত্র, মহাবিশ্বে চিপা দিয়ে পইরা থাকে একটা নক্ষত্র সূর্য, তাই না? এখন সূর্যেরও আবার একটা চিপা দিয়ে পড়ে থাকে একটা গ্রহ হচ্ছে পৃথিবী, এখন পৃথিবী নামক গ্রহ থাকলো কি গেল, তাতে তো মহাবিশ্বেরও কিছু যাবে আসবে না। মহাবিশ্বেও যদি আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে মহাবিশ্ব ধ্বংস হবে কিনা, না না এই ভাই, জিনিসটা আমি শুধু পৃথিবী, আমাদের যেহেতু বাসস্থান আপনি যদি পৃথিবীতে, পৃথিবী আমরা নিয়ে করবো কি কনসার্ন আপনারা? হন, তাহলে তাহলে মানে হ্যাঁ, আমাদের যে পৃথিবী ধ্বংস হওয়ার মেইন যে ইয়েটা হতে পারে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, আনলেস অর আনটিল কোনো ধরনের মানে অ্যাস্ট্রয়েড হিট করে আর কোনো ধরনের বড় আপনার লাভা ইরাপশন হওয়া শুরু করে, আইস এজে চলে যায়, ওরকম কিছু না হলে পৃথিবী ধ্বংস যে জিনিসটা করবে, ধ্বংস মানে আমাদের জন্য ইনএভিটেবল যেটা করবে সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। অ্যান্ড এটার জন্য আমাদের সবারই সতর্ক হওয়া উচিত, যতটুকু আমাদের এনার্জি দরকার তার থেকে বেশি এনার্জি খরচ করা উচিত না, আমরা কিন্তু যেভাবেই পারি। কিন্তু জি ফারাজ ভাই,
ফারাজ ভাই, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য তো পৃথিবী ধ্বংস হবে না, পৃথিবীতে মানে পৃথিবী, প্রাণী আমি জগৎ, ধ্বংসের কথা প্রাণী বলতেছি না জগৎ ভাই, ইনহ্যাবিটেবলের কথা বলতেছি, যেখানে আমাদের থাকতে, এই জিনিসটাতে সার্ভাইভ করতে, পৃথিবীতে সার্ভাইভ করতে আমাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে আর কি। হয়তো বা অনেক প্রাণী জগৎ, অনেক প্রাণীও বেঁচে থাকবে বা মানুষও হয়তো বা বেঁচে থাকবে, বাট সার্ভাইভ করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে। যেমন নীল ডগ্রাস টাইসন বলেছিলেন যে ইটস মানে মনে হবে যে আপনি দুনিয়াতেই জাহান্নামে আছেন, হেলে আসেন আপনি। তো ওটার জন্য আপনাদের আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের এনার্জি কিভাবে লেস কার্বন ইমিশন করে এটাকে ইয়ে করা যায়, ইফেক্টিভলি ইউজ করা যায়, ওই জিনিসটা ইয়ে করা উচিত, ওই জিনিসটার প্রতি ফোকাস করা উচিত বা একটু বেটার ভাবে ফোকাস করা উচিত, এবং এটা সম্পর্কে আওয়ার হওয়া উচিত, গ্রিন হাউস গ্যাস কিভাবে কমাইতে হয় এটা সম্পর্কে আওয়ার হওয়া উচিত। বাট এগুলোই, আপনি আপনি যদি ইয়ে জানতে চান, মানে এই বিষয়গুলো জানতে চান, আপনি আপনি ইয়ে এনভায়রনমেন্টাল রিলেটেড অনেক বিষয় ইয়ে বের হয়, অনেক পেপার বের হয়, আপনি নেচার থেকে অনেক ভালো ভালো পেপার পড়তে পারবেন। জি, আর যদি মানে আর যদি কাছে কাছে আর যদি আপনি শুধুমাত্র আমি ইয়ে করতে চান, আর যদি আপনি পড়তে না চান, পডকাস্ট শুনতে চান, তাহলে নীল দাগ্রাস টাইসনের ভালো ভালো পডকাস্ট হয় আর্ট রিলেটেড। আপনি তার ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তিনি তো একজন মানে একজন টপ লেভেল অ্যাস্ট্রোফিজিস্ট, আপনি তার ইয়েটা পড়তে পারেন। আপনি যদি আপনি নিটিগ্রিটি সায়েন্সে না যেতে চান, শুধু পডকাস্ট শুনতে চান, আপনি সেই পডকাস্টগুলো শুনতে পারেন, অসাধারণ পডকাস্ট, অসাধারণ কথা বলেন তিনি, এবং ব্যাকড আপ বাই সায়েন্স, ওটা ওটা আপনি থ্যাংক ইউ শুনে ভাই। দেখতে আমার পারেন। আমার কোশ্চেনটা কি মানে মনে হয় আপনাদেরকে একটু বিরক্ত করে ফেললাম, আমি না জাস্ট না না, এটা জানার বিরক্ত না, বাট আমরা 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 অন্য অন্য গভীরে টাইপের গিয়েছি কথা আর কি, মনে করছিলাম আর গিয়েছে কি। 400 থেকে 500 বছরের না মতো। না না, তাই আপনার শব্দ চয়নের কারণে আমরা হয়তো একটু অন্যরকম ভেবে নিচ্ছি। কিয়ামত বলেছেন তো, আমরা তো ধরে নিয়েছি যে এটা না না, ইসলামের সে কিয়ামত। এটাই জানতে চাচ্ছিল যে আমার মাধ্যমে জানতে চেয়েছে যে সে আসলে কিয়ামত বা পৃথিবী ধ্বংস দুটোই বলেছে। কিয়ামত অবলিক দিয়ে লেখা ছিল যে পৃথিবী ধ্বংস হবে কবে, বা এটা আপনাদের যুক্তিটা কি এটা জানার জন্য? আমাদের তো আসলে এরকম কোনো যুক্তি নাই, আমরা তো মানে এটার তো আসলে কোনো যুক্তি নাই, কিন্তু আমাদের কিছু প্রেডিকশন থাকতে পারে জি ভবিষ্যতে কি জি কি হতে পারে, আমাদের পুরনো যে আমাদের সাইন্টিফিক যে প্রমাণাদি আছে সেগুলোর উপর ভিত্তি করে আমাদের কিছু প্রেডিকশন থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু হলফ করে বলতে পারি না না যে না না, পৃথিবী কি হবে না না হবে, সেটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে বলতে পারি না। 2 নম্বর কথা হচ্ছে যে যেইটুক আমাদের কাছে ইনফরমেশন আছে সেটুক থেকে আমরা বুঝতে পারছি যে 1-2 কোটি বছরের মধ্যে কিছু হওয়া আসলে মানে পৃথিবী নামক গ্রহটা ধ্বংস হয়ে যাবে এরকম হতে হবে না। এমন হতে পারে যে পরিবেশের আমরা 12টা বাজায় ফেলতেছি, তখন আর এই এই গ্রহে আর থাকা যাচ্ছে না, তখন অন্য বসবাস কোনো করা যাবে গ্রহে, হ্যাঁ, বসবাস করাটা অনুপযুক্ত হয়ে যাবে, তখন অন্য কোনো গ্রহে আমাদেরকে মানে চলে যেতে হবে। এবং সায়েন্স যেভাবে আগাচ্ছে, আমরা আমি মনে করি যে খুব দ্রুতই আমরা অন্য কোনো গ্রহে, হয়তো আগামী 100 বছরের মধ্যে আমরা অন্য কোনো গ্রহে বসবাস করতে পারবো, অন্য কোনো গ্রহে আমরা মানে সেটেল হয়ে যেতে পারবো। তো থ্যাংক ইউ অন্য কোনো ভাইয়া, গ্রহে যদি থ্যাংক ইউ। আমরা চলে যেতে পারি, তাহলে তো সেখানেই আমরা মানে সার্ভাইভ করতে পারবো। মানুষ মোর এফিশিয়েন্ট হচ্ছে মঙ্গল পৃথিবীতেই মঙ্গল ইয়ে গ্রহে করা, কথা বলা হচ্ছে যে উল্টোদিকে 50-50 বছরে মঙ্গল গ্রহে যাওয়া যায় কিনা, এরকম একটা ব্যাপার যেটা মোর আছে। এফিশিয়েন্ট, মোর এফিশিয়েন্ট এটা হচ্ছে পৃথিবীতেই পৃথিবীতেই সেভ করা, জি রেদার জি দেন অন্য জায়গায় কলোনাইজ করা থেকে পৃথিবীতে সেভ জি করাই মোর এফিশিয়েন্ট। যাই হোক, থ্যাংক ইউ নেদারল্যান্ডে একটা টাইম পেপার নিতে টাইম এসেছিল অপর্যন্ত কিছু আলোচনা। গাছ। হ্যাঁ হ্যাঁ, জি জি আচ্ছা ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুস্থ করার হ্যাঁ, জন্য। আপনি যেটা আপনার বলছিলেন একটা সেটা কিছু বলে কথা বলে বলে শেষ যেতে করে পারবেন? দিন। জি, আমি শেষ এটা করে দিন, পড়েছিলাম, আমার ফ্রেন্ডকে বলেছিলাম যে প্রচুর গাছ লাগানো যাতে মানে সিএফসি নির্গত কম হতে পারে, এগুলো প্রিভেন্ট করলে আসলে বসবাস করা যাবে। সে বলতেছে যে না, আসলে 500 বছরের বেশি গ্যারান্টি নাই। তার সে ধর্ম মানে, কিন্তু সে আবার একটু যুক্তিও বিশ্বাস করে, বা মানে সে মাঝে মাঝে গ্যারান্টি নাই পড়ে আছে এটা, আর কি। এটা কি উনি কি কোনো এটা রিসার্চ হচ্ছে ভিত্তি নবীজি বলেছে নাকি নাকি? বলছেন যে 1450 এখন চলতেছে ওনার মানে নবতের বা সামথিং হবে, তো উনি আর বেশি 50 বছরের কম নাকি হবে আপনি আর একটু কি। ক্লিয়ার করে বলেন, বুঝি না কার নবুয়তের 50 বছর চলতেছে কি মানে বুঝলাম। আমি আসলে ওই জিনিসটা পুরোটাই বিশ্বাস করি না। তার ভাষ্যমতে, আমার ফ্রেন্ডের ভাষ্যমতে, যে মানে ইসলামে নাকি আছে যে আপনার ওই 1450 বছর হচ্ছে নবীজির মানে আসছে, মানে নবীজির পরবর্তী সময় আর কি। তো উনি নাকি বলছে যে 1500 বছরের বেশি তো আর পৃথিবী টিকবে না, কোথায় 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 বলেছেন এটা এটা নাকি নবীর কথা? হাদিসে আছে আর কি। আমি আসলে ঠিক ও আচ্ছা আচ্ছা, ও উনি আমার ফ্রেন্ডের, এই জন্যই আমি হাদিস গুলো একটু দেখাতে চাচ্ছিলাম আপনাকে, যে না না, আমি দেখুন আপনি আসলে ওই ব্যাপারে দুইটা তো হাদিস যাবো না, দেখে যান। যেহেতু তাই বাপু, না, তাই আমি বাপু, আসলে আপনি যেতে চাচ্ছি না। আচ্ছা সমস্যা নেই, আপনি 2-1টা হাদিস দেখে যান যে মোহাম্মদ অ্যাকচুয়ালি উনি উনি তো আপনাকে দাবি করেছে, যেটা আপনার একটা কনসার্নের পজিশনে গেছে যে 1500 বছরের মধ্যে কিয়ামত হবে, একটা তো কনসার্নের মধ্যে গেছে যে আপনার কোনো একটা ফ্রেন্ড এরকম দাবি করেছেন, কিন্তু উনি ওনার দাবির সপক্ষে কি দেন নাই, কোনো ধরনের এভিডেন্স দেন নাই, হাদিস নাম্বারটা কি অ্যাট অল এটা আপনাকে দেন নাই। আপনি না না, আসলে একটু দেখে যান যে মোহাম্মদ আসলে এই বিষয়ে বলছেটা কি, আপনাকে এটা যাচাই করা উচিত না, যেহেতু আপনি জি যাচাই জি করতে আসেনি আমাদের কাছে, আপনাকে দেখা উচিত না বাট মোহাম্মদ আপনার অ্যাকচুয়ালি যদি সেই। সময় সময় নষ্ট না হয় তাহলে আমাকে না দেখাতে না পারেন। হ্যাঁ হ্যাঁ, না না সমস্যা না নেই, না, সমস্যা কোনো নেই, সময় কিন্তু নষ্ট হবে না। দর্শকেরও দেখার, দর্শকেরও দর্শকরা দেখার একটু বিষয়। দেখলো, আমি এই জন্যই এই হাদিসগুলো একটু দেখাতে চেয়েছিলাম। এখানে দেখেন, নবী মোহাম্মদের 600 বছর আগে যীশু খ্রিস্ট এসেছিল, এটা তো আপনি জানেন তাই না, জি জি মানে মানে ঈসা, মানে ঠিক আছে, ঈসা, ঠিক ঈসা আছে, আলাইহিস সালাম যাকে বলে, মুসলমানরা বলে, কিন্তু ঈসা আলাইহিস সালাম এবং নবী মোহাম্মদের মধ্যবর্তী সময় হচ্ছে 600 বছর, এবং ঈসা আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালামের মধ্যে আবার সময় আছে সম্ভবত 100 বছর, আবার ইব্রাহিম থেকে মুসার মাঝখানে আবার কয়েক মানে হয়তো 1000 বছরের মতো মানে পার্থক্য আছে, এইভাবে 600-500, এইভাবে 300, এরকম কিছু ডিফারেন্সে নবী এসছে। কিন্তু নবী মোহাম্মদ মারা যাওয়ার পরে কিন্তু
1450 বছর কেটে গেছে, এখন আপনি? পর্যন্ত কিন্তু কিয়ামত হয় নাই, কিন্তু নবী কিন্তু বলে গিয়েছিল যে কিয়ামত অত্যন্ত সন্নিকটে, কিয়ামত অত্যন্ত নিকটবর্তী। মানে এইটা কিন্তু সহি মুসলিমের 7140 নম্বর হাদিসে আছে। তারপর আরো একটা, এই হাদিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আপনি একটু এই হাদিসটা কি একটু আমাদেরকে জোরে জোরে পড়ে শোনাতে পারবেন আপু? সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 7142 নম্বর হাদিস, এটা একটু পড়ে শোনাতে পারলে ভালো হয়। জি, আবু বকর ইবনু আবু সাইদা রহমতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন কিয়ামত কবে হবে। তখন তার নিকট মোহাম্মদ নামক এক আনসারী বালক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। হয়তো হয়নি, তো সেই 1400 আচ্ছা, বছর আগে। সেই বালকটা নিশ্চয়ই মারা গেছে, তাই না? সেই বালকটা তো এখন পর্যন্ত বেঁচে নাই, তো সেই বালকটা তো বৃদ্ধ হয়েছিল, তাই না? সেই জি বালকটা তো জি নিশ্চয়ই বৃদ্ধ হয়েছিল এবং বৃদ্ধ হয়ে মারাও নিশ্চয়ই গেছে। আমি জি মানে জানি না সে কবে মারা গেছে কি হয়েছে, কিন্তু অবশ্যই মারা গেছে, সে বেঁচে ব্যাপারটা থাকার তো সেই কথা না, বেঁচে পঞ্চাশ থাকার তো বছর কথা আগে। না। এখন আপু, এখন আপনি বলেন যে হাদিসের ভিতরে কি আছে এবং এই জিনিসটা কতটা যুক্তিসঙ্গত, সেটা আপনার উপরে ছেড়ে দিলাম। আমি আরেকটা হাদিস আপনাকে একটু দেখাতে আচ্ছা চাই। আসিফ ভাই, ওই সম্পর্কে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি, যদি ফিউচার কোনো কনফিউশন না হয় এই জন্য একটা হ্যাঁ হ্যাঁ বলেন লাস্ট বলেন। যে ইয়েটা, এই যে গ্রুপ অফ পিপল গেল এবং তাইবু আপুর মতো সেও জিজ্ঞেস করলো, তারাও জিজ্ঞেস করলো যে কিয়ামত কবে হবে। আচ্ছা তাইবু আপু, যখন আপনি আসছেন আমাদেরকে এই বিষয়ে কোশ্চেনটা করতে যে কিয়ামত কবে হবে, আপনি কি কোনোভাবে মিন করছেন যে আপনি কবে মারা যাবেন সেটা আমি আপনাকে জানা দিব? না এটা না না, আমি আমার 15 রোজা থেকে আমার একটা ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করছিলাম যে তারা হচ্ছে পরে 15 রোজাতেই ধ্বংস হয়ে ওটা যাবে ওটা এরকম আপু কিছু। ওটা আপু একটু পরে, ওটা একটু পরে বলেন, আমরা বলবো সমস্যা নেই। বাট আপনি যখন আমাদেরকে জিজ্ঞেস করছেন যে জি জি, আপনি কিয়ামত এটা ভীষণ কিয়ামত ভয় কাজ কবে, করছিল। সেটা শুধুমাত্র জিজ্ঞেস করছেন কি যে পৃথিবী কবে ধ্বংস হবে, এটা জি জিজ্ঞেস করেন না যে আপনি কবে মারা যান। তো না না, আসিফ ভাই, এটা বলুন। এই হাদিসটা দেখায় মুমিনের ডিফেন্সটা কি আপনি জানেন? হ্যাঁ আপনি তো অবশ্যই শুনুন শুনুন, অবশ্যই জানেন যে মুমিনের ডিফেন্সটা হচ্ছে, এবং এটা তো ইনক্লুডিং আপনার ফেভারিট পার্সন মিনা সাহেবও তো সেম মানে অসাধারণ যুক্তিটা দেয়, সেটা হচ্ছে ওই কয়জন লোক তাদের কাছে জিজ্ঞাসা করতে গেছিল যে আমরা কবে মারা যাবো, তারা কিয়ামত বলতে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কবে ধ্বংস হবে এটা জানে, এটা জানতে চায়নি। তারা জানতে চাইছে যে কিয়ামত মানে তারা কবে মারা যাবে, মানে স্টুপিডিটি তো ভাই, স্টুপিডিটি তো একটা লেভেল আছে। বাট কেউ যদি এই ধরনের চিন্তাও করে যে তারা আসলে কিয়ামত কবে হবে জানতে চাইছে, কিন্তু আপনার রাসূলুল্লাহ বলছে যে তারা কবে মারা যাবে, তাহলে তো ভাই আপনার রাসূলুল্লাহ আপনাদের মতো একটা ডিসিভার, মিথ্যুক। সে জানতে চায় তার কাছে একটা, সে বলে আরেকটা। এখন ইদার ইদার আপনারা রাসূলুল্লাহ মিথ্যুক বানান না হয় স্টুপিড বানান, এই দুইটা ছাড়া মানে ওই ওই ঘটনাটা পুরোটা স্টুপিড একটা ঘটনা বানান, এই দুইটা ছাড়া আর কোনো অপশন আছে বলে আমার মনে হয় না। ফারাজ ভাই, এমনও হতে পারে সেই বালকটাকে আল্লাহ পাক বিশেষ কুদরতের মাধ্যমে এখন পর্যন্ত বালক করে রেখেছে, বুঝছেন? কিয়ামতের আগে আচ্ছা আগে, কিয়ামতের আগে আগে বালকটাকে আল্লাহ পাক উঠায় কোনো এক যেহেতু চিপায় যেহেতু ভিতরে ঢুকায় রাখছেন। কোরআন হাদিস পরম সত্য, সে তো এটা হইতে পারে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওনাকে মানে অন্য একটা ডাইমেনশনে নিয়ে যাওয়া হয়েছে, বুঝছেন? কিয়ামতের আগে আগে ওনাকে এই ডাইমেনশন থেকে এই ডাইমেনশনে এনে তারপর বৃদ্ধ করা হবে, তখন কিয়ামতটা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এগুলো তো আপনারা বোঝেন না, আপনারা নাস্তিক, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাথায় সুবহানাল্লাহ ভাই, আপনাদের মাথায় প্রচুর খালি প্রচুর নাস্তিকতা, সায়েন্স, বুঝছেন? প্রচুর সায়েন্স ভাই, এটাই প্রচুর সায়েন্স, সায়েন্স, এটাই সায়েন্স, বুঝছেন? প্রচুর সায়েন্স এখানে ভাই। আচ্ছা তাই বাবু, আপনি বলেন যে এই হাদিসটা পড়ার, এটা একটা সহি হাদিস, সহি মুসলিমের সহি হাদিস, এই হাদিসকে কোনো মুসলমান, পৃথিবীর কোনো মুসলমান আসলে অস্বীকার করতে পারবে না, যদি না অস্বীকার সে করলে মৃত্যুক তো হয়, মুসলিমই থাকবে না। জি মুসলিমই থাকবে না। হ্যাঁ, যদি মানে মৃত্যুক হয়ে, মৃত্যুক আর মানে এই হাদিসটাকে অস্বীকার করলে অমুসলিম হয়ে যাবে, কিন্তু এই হাদিসটাকে মানে বিশ্বাস করাটাও তো যে কোনো যৌক্তিক মানুষের জন্য একটু কঠিন, তাই না? তারপরে তো তারা নানাভাবে গোজামিল দেওয়ার চেষ্টা করবে এই হাদিসটাকে, যে কিভাবে গোজামিল দেওয়া যায়। আপনার কি মনে হয় এই হাদিসটা পড়ার পরে? ভাইয়া, এখন আসলে আমি আগে কখনোই বিশ্বাস করি নাই কিয়ামতের ব্যাপারে, জাস্ট জানি যে হয়তো কোনো ভূমিধস হতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, এটা জানি, এটা এটা ভাবতাম আর কি যে এরকম হতে পারে। কিন্তু আমার ফ্রেন্ডটা বললো যে, সে আমি যখন জিজ্ঞেস করলাম যে তোর কাছে কি মনে হয়, বলছে যে 10টা আলামত আসতে হবে, 10টা আলামত না আসলে সে কোনোভাবেই বিশ্বাস করবে না কিয়ামত হয়ে আচ্ছা যাবে। আচ্ছা আপু, মে আস্ক ইউ আ পার্সোনাল কোশ্চেন, জি জি আপনি পড়াশোনা করছেন কতদূর? ভাইয়া, আমি পড়াশোনা করেছি ডক্টর। আপনি একজন ডক্টর হয়ে, সিরিয়াসলি আপনি আপনি একজন ডক্টর হয়ে আপনি কনসার্ন 1400 বছর আগের কোন লোক কি না না দাবি করে ভাইয়া গেছে? ভাইয়া, আমি একটু বেটি লেগেছিলাম আসলে আমার ফ্রেন্ডের সাথে, আপনাদের সাথে আমি যোগাযোগ করার অনেক ট্রাইও না না, করেছি। ইটস ফাইন, আমাদের এটা এটা আমাদের সাথে যোগাযোগ করাটা রিলেটেড না, বাট অ্যাজ এ ডক্টর আপনি তো মানে আমি আমি আসলে কোন আমি পড়াশোনা এটা আপনাদের জিজ্ঞেস করি, করতে হয় নাই মানে কিয়ামত রিলেটেড আমার বিশ্বাস নেই ভাইয়া। আমার কাছে, আমি কিয়ামত বলতে মানে বুঝেছি যে পৃথিবী কবে ধ্বংস হবে, এটাই বুঝাইছি বাট আর কি। পৃথিবী কবে ধ্বংস হবে এটা কি মানে আপনার কি মনে হয়? একজন অশিক্ষিত লোক, আপনি তো জানেন তিনি একজন অশিক্ষিত লোক ছিলেন, এটা তো দাবি করা হয় যে উম্মি নবী তার কোনো পড়াশোনা নাই অল, একজন অশিক্ষিত লোক আপনার থেকে মানে প্রমাণ ছাড়া যে কোনো দাবি, অশিক্ষিত লোকের যে কোনো দাবি উইদাউট এনি এভিডেন্স, এটা আমলে নেওয়ার মতো কোনো জিনিস আপনি মনে করেন? যদি আমার মনে কাছে করেন মনে হয় তাহলে না, দেন আমার ওয়াই, আমার কাছে পার্সোনালি মনে হয় না যে ওনার কোনো কথা আমলে নেওয়ার কোনো দরকার আছে। কিন্তু ভাই, আমাদের সোসাইটি থ্যাংক তো ইউ বেদ অ্যাটলিস্ট। বা কথাবার্তার মানে যুক্তি আপনারা যেমন করেন, সে আমরা ছোটখাটো হলেও তো করি আমার ফ্রেন্ডের সাথে। তো ওকে যখন আমি বুঝাইতে চাইছি যে এরকম, সে বলছে যে না, 10টা আলামত আসতে হবে,
দেন কেয়ামত হবে বা পৃথিবী ধ্বংস হবে, এর আগে তাকে কখনো হবে কখনো না। জিজ্ঞেস করছেন যে আপনি, সে কেন মনে করে যে মোহাম্মদের এই কথাগুলো সে তো সঠিক? মুসলিম, সে তো মুমিন, সে তো এই জন্য এখানে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছে না। আচ্ছা তাইবু আপু, আপনাকে আরো কয়েকটা আমি জিনিস একটু বলতে চাই, যে পৃথিবীতেই, পৃথিবী নামক গ্রহটাতেই একটা দেয়াল আছে, দেয়ালের ওই পাশে ইয়াজুজ মাজুজ নামক এক ধরনের প্রাণী আছে, শুনেছি, জি জি, আসলে ভাই আমাদের তো এবং রূপকথার মতো লাগে এগুলো, এবং তাদের আমাদের সংখ্যা হচ্ছে, মানুষ যদি একজন থাকে তাহলে ইয়াজুজ মাজুজ হচ্ছে 9,999 জন, মানে হচ্ছে মাশাল্লাহ 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 ভাই, এত মানুষের কিছু পড়ে সংখ্যাকে, আছে। মানুষের সংখ্যাকে, মানে মানুষ যদি 7 বিলিয়ন পৃথিবীতে, যদি এই মুহূর্তে 7 বিলিয়ন মানুষ থাকে, এটাকে 999 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? জি গুণ করলে যে সংখ্যাটা আসবে, সেই সংখ্যক প্রাণী আছে, এবং সেই প্রাণীগুলো আবার কিন্তু মানুষের থেকে বিশাল আকার, মানুষের থেকে, কথা বলে এরা কিন্তু বলতেন কিছু মনে হয়, কথা বলে, হ্যাঁ খায়, কথা বলে, এখন এরা দেয়ালের ওই পাশে আছে। আপু আপনার কি, আপনার মানে কম্পিউটারে নিশ্চয়ই গুগল আর্থ নামক একটা মানে আছে ওয়েবসাইট বা অ্যাপ আছে, তাই না? আচ্ছা, আমাদের কাছে তো এখন সারা স্যাটেলাইটের মাধ্যমে তো আমরা সবকিছু দেখতে পাই, তাই না? কোথায় কোন জায়গায় কি আছে, এটা তো মানে আমরা তো একদম জুম করে করে দেখতে পারি যে কোন রাস্তায় কোন গাড়িটা পার্ক করা আছে, সেটাও তো স্যাটেলাইটের মাধ্যমে, যদি আপনি একটু বেশি পয়সা খরচ করেন তাহলে আপনি কিন্তু লাইভ দেখতে পারবেন, রিয়েল টাইম মানে ছবিও আপনি দেখতে পাবেন দেখা যায়, জি 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 দেখা যায়, যে কোন এলাকায় কি হচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ দেখা যায়, মনে করেন পেন্টাগন কিন্তু এভাবে আফগানিস্তানের উপরে কিন্তু নজর রেখেছিল অনেক বছর, উপর থেকে ছবি তুলতো, স্যাটেলাইটের মাধ্যমে ছবি তুলতো, এই যে ওসামা বিন লাদেনকে যে ধরলো সেটাও কিন্তু উপর থেকে ছবি তুলে তুলে আমাদের কাছে ছবি আসছিল। তো পাকিস্তান আপনার কি, এসে ধরা পড়লো। হ্যাঁ সিরিয়াসলি আপু, আপনার কাছে কি মনে হয় যে এরকম একটা প্রাণী আছে দেয়ালের ওই পাশে? আমার কাছে মনে হয় না ভাই, একটা একটা ওনার নবীজির একটা কথা আমার কাছে লাগে কি, যে উনি যে বললো না যে লাস্টে নাকি যেই একটা মানুষ নাকি বলবে না আল্লাহর নাম তখনই কেমন হবে, এটা আমার কাছে এরকম মনে হয় যে একটা মানুষ মনে তখন আল্লাহকে বিশ্বাস করবে না, বিশ্বাস উঠে যাবে আমার, মানে আমাদের মতো আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি না বা আমরা বিশ্বাস করতে চাই কিন্তু এরকম কোনো এভিডেন্স নাই দেখে করি না, তো আমার মনে হয় এ কেয়ামত বা পৃথিবী ধ্বংস ওই সময় হবে যখন যে মানুষের, কিন্তু এটা মানুষ এটা কোনো কেন মানুষ এটা দেখতে পারে এটা কেন মনে হয় আপনার যে আমার কাছে আল্লাহ এই তখন পয়েন্টটা ওনাকে, একটু, এই পয়েন্টটাকে একটা আমার কাছে একটু মানে বিশ্বাসযোগ্য মনে হয় যে কিন্তু কেন যখন সেটা কেন মানে, অনেকে তো অনেক কিছু বিশ্বাসযোগ্য মনে হয়, কিন্তু ধরেন আমার, আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় যে আমার স্পেশাল মানে আমার কিছু লাকি ঘড়ি আছে, যে ঘড়িগুলো পড়লে আমার দিনটা ভালো যায়, আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, বাট না আমার ভাই কাছে এটা এটার এটা কোনো কেন এভিডেন্স, মনে হয় এটার কোনো এভিডেন্স যখন নেই আমার কাছে কোনো, কিন্তু আপনার, আপনার কাছে কেন মনে হয় সেটা? এটা মনে হয় যে ওরা অনেক যুক্তি এবং বিজ্ঞান দিয়ে যখন চিন্তা করবে যেগুলো আসলে সব ভুয়া, তখন তো আল্লাহ নামা নিবে না, তখনই পৃথিবীটা ধ্বংস হয়ে দেন যাবে এরকম আল্লাহ কি মনে হয়। আমাদেরকে যুক্তিবাদী মানে বুদ্ধিমান করে বানাইছে এই জন্য যেন আমরা মানে তাকে বিশ্বাস করে, যুক্তি আর বুদ্ধি অ্যাবান্ডন করে, আমার কাছে এটা মনে হয় আর কি, জানি না এটা কেন মানে মনে হয়, আমার ফ্রেন্ডরা বলছে যে মানুষকে বুদ্ধিমান এটা বানাইছে করতে হইতে আল্লাহ পারে, এই জন্য যেন মানুষ বুদ্ধির চর্চা বন্ধ করে তাকে অন্ধবিশ্বাস করে। ধর্মে তো তাই লিখা আছে অন্ধবিশ্বাস করার জন্য, কিন্তু এক সময় তো আপনি মানুষ কি আমার, অন্ধবিশ্বাস করবেই। কথাটা শুনেছেন আপু? জি ভাই মানুষকে আবার বলছি, বুদ্ধিমান করে বানাইছে আল্লাহ, আল্লাহ জি বুদ্ধিমান করে বানাইছে যেন মানুষ বুদ্ধির চর্চাটা না করে, অন্ধ হবে আল্লাহকে মেনে নেয়। কোরআন হাদিস মানলে এরকমই মনে হয়, অন্ধভাবে যেন আল্লাহকে আমরা মেনে নিই এটা মনে হয়। তাহলে তাহলে কি আপনার আল্লাহ মানে, মানে যিনি আর কি আল্লাহর প্রপোজাল দিচ্ছেন, আল্লাহ কি কোনো নিজে কোনো বুদ্ধিমান অ্যাক্ট করলো সেখানে, নাকি মানুষটা বানায় তাই সে শিম্পাঞ্জিদের মানে টেস্ট নিলেই পারতো? জি জি এটা 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 হতে পারে, কেন আল্লাহ আমাদের সাথে এরকম করতেছে আসলে ব্যাপারটা আমিও জানি না, কিন্তু আমি জানতে চাই, কিন্তু আমি কিন্তু কথা আপনাদের হচ্ছে, আপু আপনি, আমার কাছে, সবচেয়ে মানে কষ্টের বিষয়টা হচ্ছে যে আপনি তাদের কথা কোনোভাবে আমলে নিচ্ছেন, যে এটা হওয়ার কোনো একটা পসিবিলিটি আছে, এই জিনিসটা আমার কাছে কষ্ট লাগতেছে, বিকজ আমি পার্সোনালি একজন ডাক্তার না, আমি ওই ওই ধরনের পড়াশোনা করবো এবং ওই ধরনের পড়াশোনা করে এরকম একটা একটা পজিশন অ্যাচিভ করবো, ওই ভাই ওই ওই রকম ধৈর্য শক্তি বুদ্ধিমত্তা কোনোটাই আমার নেই যেটা আপনার আছে, আপনি বিশ্বাস করবেন কিনা আমি বলবো, আমি অনেক ধার্মিক ছিলাম এক সময়, যখন কিন্তু আপু, ছোট ছোট বিষয়গুলো আমার আপনার, কাছে আমি এই আসলে খুব জিনিসটা একজন দ্বিধা বুদ্ধিমান সত্ত্বা দ্বিধা হয়ে বলতে কেন, পারেন, এটা আপনার কাছে রিজনেবল মনে হচ্ছে, যেখানে কোনো প্রমাণই নাই, মানে কোনো ধরনের কোনো প্রমাণ নাই সেখানে এই মোহাম্মদের কথা, কেন আপনার কাছে রিজনেবল কোনো কিছু মনে হচ্ছে, আমি আপনি আসলে এটা ওরকম আমলে হাদিস নিচ্ছেন কেন? বা কোরআন ওরকম পড়িও নি। জি আচ্ছা তাইবু আপু, আপনাকে আমি একটা অনুরোধ করি, তাহলে আপনি কি যখন একটু সময় পাবেন তখন এই লেখাটা, আমার একটা লেখা আছে অনেক দীর্ঘ একটা লেখা, এই লেখাটা সংশয় ডট কমে আপনি পাবেন, এই হ্যাঁ লেখাটা আমি একটু কিন্তু কষ্ট, আপনার পাসবুক দেখেছি কি, মানে এই ধ্বংস রিলেটেড কিছু তো আপনি লিখেন নাই, আপনি কি লিখেছেন কিছু নাকি আমি পাইনি? ধ্বংস রিলেটেড তো সেইভাবে আমি কিছু লিখি নাই, আমি আসলে যে জিনিসগুলো লিখেছি, আপনি এই লেখাটা একটু পড়েন, হ্যাঁ এই লেখাটা একটু যদি আপনি সময় পান তাহলে এই লেখাটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়েন, তারপরে আপনি আমাদের সাথে আরেকদিন যুক্ত হন, সেদিন আমরা মানে ধর্মের বিভিন্ন বিষয়াদি নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আপাতত আমাদের আলোচনাটা এই জায়গাটুকুই থাক, যে আমরা জি এই যে, ভাই ওয়েবসাইটে তো পাওয়া যাবে না আপনাদের সংশয় ডট হ্যাঁ কম ওয়েবসাইট থেকে? জি ওয়েবসাইটে পাওয়া যাবে, ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব, এই লেখাটা পড়ে আমি আপনার কাছ থেকেও কিছু মানে আপডেট চাইবো, যে এই লেখাটা পড়ে আপনি কি, আপনার কাছে কেমন মনে হইলো সেটা আপনি জি আপনার ভাই জায়গা আমি থেকে পড়বো, বলতে আপনি পারেন। বলবো। জি ভাই ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই, আপনি ভালো থাকেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আচ্ছা শুভরাত্রি, তাহলে ওনাকে বিদায় জানালাম, ফারাজ ভাই, আমরা আরেকজনকে যুক্ত করি নাকি ফারাজ ভাই?
জি ভাই, ইনশাল্লাহ। মানে বাট এটা ভাই ডিসঅ্যাপয়েন্টিং জিনিসটা, একজন একজন ডাক্তার কেন কেন এই 1400 বছর আগে কোন মরু ডাকাত কি বলেছে আমি তার সামনে বলে যাচ্ছিলাম না, যেহেতু প্রথমবার আসে কথা বলতে এবং বদ্ধ হয়ে কথা বলতেছে, বাট একজন মানে 1400 বছর আগের একটা মরু ডাকাত কি বলে গেছে উইদাউট এনি এভিডেন্স, এটা নিয়ে মানুষের মাথা ঘামানোর রিজনটা কোথায়? এবারে জাস্ট বিকজ আমার না, মানুষ তো মাথা আসলে, ঘামাতে, হ্যাঁ ফারসি, মানুষ তো আসলে বেশিরভাগই এইভাবে চিন্তা করে দেখে না, তারা ভাবে যে ছোটবেলা থেকে যে জিনিসটা শিখে আসছি এটাই তো হ্যাঁ শিখে আমার আসছি। বাপ মা কেন মিথ্যা কথা বলবে, আমার বিয়ে কেন মিথ্যা কথা বলবে, তারা ভুল কেন জানবে, তারা তো ভুল জানার কথা না, মানে ওটা নিয়ে হয়তো ইনভেস্টিগেট করে নাই কখনো, এই জন্য বিশ্বাস করে। চিন্তা করেন প্রত্যেক ধর্মের মানুষই কিন্তু একই ভাবে ভাবে যে আমার বাবা তো মানে ঠিকই মানে বুঝে শুনি তো, এই মনে করেন হিন্দু ফ্যামিলির বাচ্চাটা এটা ভাবতেছে আমার বাবা মা তো বুঝে শুনি এই ডিসিশনটা নিচ্ছে হিন্দু ধর্মের সত্য, তাই না? মানে কেউই আসলে চেক করে দেখলো না, কিন্তু সবাই ভাবলো যে আমার আগের জেনারেশন নিশ্চয়ই বুঝে শুনি এই সিদ্ধান্তটা নিচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। আপু আরেকটা জিনিস, এই যে আসিফ ভাই মনে হয় কথাটা বলতে ভুলে গেছিলেন, আপনি সংশয় ডট কমে যদি শুনে থাকেন, আপু আপনি যদি শুনে থাকেন তাহলে আপনি সংশয় ডট কমে ঢুকে বহুল প্রচলিত হেতাভ্যাস বা লজিক্যাল ফ্যালাসি এই টাইটেল দিয়ে আপনার একটা ইয়ে আছে, লজিক্যাল ফ্যালাসি বা হেতাভ্যাস লিখে যদি আপনি সংশয় ডট কমে সার্চ করেন, বা আপনি গুগল থেকে যদি সংশয় ডট কম স্ল্যাশ লজিক্যাল ফ্যালাসি লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, আপনি ওই আর্টিকেলটা পড়ে দেখতে পারেন, আমার মনে হয় ওই আর্টিকেলটা আপনাকে অনেক হেল্প করবে। ডিয়ার আচ্ছা ঠিক আছে।